আসসালামু আলাইকুম। সামারাই ক্যাটেল ফার্মে যাওয়ার পরে এক কাস্টমার আসছিল, তো উনি কিছু গুপ্তি গরু দেখতে চাইছিল আর কি কেনার জন্য। তো ফার্মের মালিক বলছে যে এখনও আমরা রেট ঠিক করি নাই সব গরুর, আর দেখাই যাচ্ছে যে ফার্ম পুরো খালি। তো এই জন্য আর কি উনি জাস্ট বলছে, আচ্ছা তাও আমার একটা দেখান, আপাতত আমি দেখে রাখি, ঠিক আছে পরে আইসা আমি যদি এটা কিনি তাহলে নিব না। কিন্তু ভুট্টি গরু বের করা যে কতটা টাফ, এটা যদি রাখাও না হয়, আমরা যদি নর্মাল মানুষ আপনার নেই, এ দেখেন কি করে ও, আমি কত দূর থেকে ওর ভিডিও করতেছি, ও আমারে লিটারেলি এখন একটা লাথি দিবে। মানে ইন্ডিয়ান বলদ গরুরে দেখতাম লাথি দিতে, এই ছোট ছোট কুস্তি গরু যদি লাথি মারে পুরো শরীর, মানে পুরো শরীর উঁচা করে মারতে চায় আর কি। তো এইটাই বলতে চাইলাম যে রাখাল বাদে এই গরু কন্ট্রোল করা আমাদের পক্ষে পসিবল না, আর আমরা যখন এইভাবে কন্ট্রোল করতে যাই তখন আর কি ভিডিও হয়ে যায় বাইরে, মানে এই গুঁতা মারছে ওই গুঁতা মারছে এই করছে সেই করছে। তো ভালো কথা, উনি কিনতে মানে উনি কিনার ইয়াতে আসছিলো যে লাইক বুকিং দেওয়া যাবে, কিন্তু বুকিং দিতে পারে না। এটা আগের ভিডিও কয়দিন আগের, 15-20 দিন আগের, এই জন্য ওনারা তখনও মানে ফার্মই তখনও প্রস্তুত হয় না, ওনারা গরু বিক্রি করবে না আর কি, রেটটা ঠিক করে না এই জন্য। আর ওনাদের ফার্মে আপনার সব মানে ওজন দিয়ে কোনো গরু বিক্রি হয় না। এই ছিল সামারাই ক্যাটেলের আপডেট। আল্লাহ হাফেজ।